Good morning. পালং শাক রান্না করছি এদিকে, আর এদিকে ছোট ছোট দুটো পেটির মাছ ছিল, ওটুকে ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে একটু লাগাবো। এই আমার হাতের অবস্থা, শীতকাল যখন এসছে তখন আরো বেশি হয়ে গেছে, হাতের অবস্থা খারাপ, তো কি করব বুঝতে পারছি না। এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, শ্বশুর বাড়ির সফর শেষ, এখন এসে আমার ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, চান টান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি, একটু বেরোবো আমি, আরও আমাদের একটু কাজ আছে, তো ওই জন্য এখন একটু বেরোবো। সারাদিন আজকে এতটা ডায়াজ কী বলবো। প্রথমে এসেছি শ্বশুরবাড়ি থেকে, তারপরে এসে ঘরে পুজো টুজো দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, তারপর বেরিয়েছিলাম, অনেকটা যে কাজে গেছিলাম অনেকটা সময় লেগে গেছে, তো সন্ধ্যা প্রায় 5টার মতো বাজে, তখন এত খিদে পেয়ে গেছে, তারপর আর বাড়িতে আসলাম না, মার এখান থেকে খেয়ে ডাইরেক্ট এখন 6টা বাজে, এখন বাড়িতে এসেছি, আর বসতে পারছি না, এবার একটু শোবো। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন 6টা বাজে, অনেকক্ষণ শুয়েছিলাম, ঘুম আজকে আসেনি আমার কেন জানি, তো এখন দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, তারপর করবো চা। চিড়ের পোলাও, প্রচুর ঠান্ডা আজকে, একটু বেরোচ্ছি কাজ আছে, আর মাথা তো প্রচন্ড ব্যথা করছে, এই যে ট্রলি নিয়ে যাব, ট্রলিটা ঠিক করতে, যে ও এসছে যাচ্ছে ট্রলি নিয়ে, আমি বাইরে দাঁড়িয়েছি, এত কুয়াশা আজকে দেখো, মানে প্রচুর কুয়াশা পড়ছে শহরে, আর কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর ঠান্ডা, ঠান্ডা শীতে এত কাপড় চোপড় জমে যাগল, সবগুলো কটা ভাজ করতে হবে। এখানে আছে বক ফুল, তারপরে আছে তেলাকুচি পাতা, লাল শাক পাতা, সব এখানে আছে, তেলাকুচি পাতা আর লাল শাক পাতা আর দুটো বক ফুল ছিল ওটাও দিয়ে দিয়েছি, এখন আমি এগুলোকে মোড়া করবো। আজকে রাতের খাবার একদম সিম্পল, ভাত ডাল আর গরম গরম পকোড়া। প্রথম লাঙি শাকের বড়া, একদম গরম গরম পকোড়া, সঙ্গে ওর জন্য শুকনো লঙ্কা ভাজা, ও শুকনো লঙ্কা ভাজা খেতে ভীষণ ভালোবাসে।